রিগ্রেশন ইকুয়েশন দিয়ে ওয়াই এর এস্টিমেটেড ভ্যালু বের করার সময় আমরা ওয়াই এর যে পোর্শনটা অর্থাৎ ওয়াই এর যে ভেরিয়েশনটা এস্টিমেট করতে পারি না সেটাকে আমরা রেসিডুয়াল বলি বা এরর বলি। সেই যে রেসিডুয়ালস গুলো অর্থাৎ প্রতিটি কম্পিউটেড ওয়াই ভ্যালু এবং অ্যাকচুয়াল ওয়াই ভ্যালু যে ডিফারেন্স, সেই ডিফারেন্স গুলোকে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি তাহলে যেটা পাবো বেসিক্যালি সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট। দেখো এখানে লিখেছি স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রেসিডুয়ালস অফ দ্য রিগ্রেশন ইকুয়েশন। এখানে D1, D2, D3, D4, D5 এগুলো হচ্ছে সব রেসিডুয়ালস, এগুলোর স্ট্যান্ডার্ড ডেভিশন করলে আমরা পাবো স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট। ইকুয়েশনটা হচ্ছে রুট ওভার সামেশন ওয়াই মাইনাস ওয়াই সি স্কোয়ার ডিভাইডেড বাই এন। এখানে একটা জিনিস দেখো, স্ট্যান্ডার্ড ডিভিশন কি করে, কোন ভেরিয়েবলের মধ্যে যে ডিসপারশন সেটা মিন থেকে কতটা ডিসপার্স করছে বিভিন্ন ভ্যালুগুলো সেটা মেজার করে। আর এখানে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট কি করে, এটাও ডিসপারশনই মেজার করে, কম্পিউটেড ওয়াই ভ্যালু বা রিগ্রেশন যে লাইন সেখান থেকে অ্যাকচুয়াল ভ্যালু গুলো কতটা ডিসপার্স করছে বা ছড়িয়ে ছিটিয়ে থাকছে সেটা মেজার করে। যেমন ধরো এখানে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো যদি আমি ধরি যে ডিটা এখানে, D1 এখানে আছে, D2 এখানে আছে, D3 এখানে আছে, D4 এখানে আছে, D5 এখানে আছে, তার মানে কি সেক্ষেত্রে ডিস্টেন্স গুলো অনেক বাড়তো, তার মানে স্ট্যান্ডার্ড এরর এস্টিমেট আরো বেশি বেড়ে যেত। আবার যদি ধরতাম যে D1 এখানে আছে, D2 এখানে আছে, D3 এখানে আছে, D4 এখানে আছে, D5 এখানে আছে, তাহলে কি হতো, যেহেতু রেসিডুয়াল গুলো খুব কম হতো তাহলে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট কম হতো। তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেটের ভ্যালু যত বেশি হবে রেসিডুয়াল তত বেশি হবে, স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেটের ভ্যালু যত কম হবে তত রিগ্রেশন ইকুয়েশন গুড ফিট সেটা আমরা বলবো। রেসিডুয়ালস আর ভেরি ইম্পর্টেন্ট ইন রিগ্রেশন অ্যানালিসিস, ইট রিপ্রেজেন্টস দ্য ভেরিয়েশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্যাট রিমেইন আনএক্সপ্লেইন্ড বাই ইকুয়েশন, সো লো স্ট্যান্ডার্ড এরর মিন্স গুড ফিট অফ দ্য মডেল।